नमस्ते बांगाली। ओ माँ गो टुरुला। गो आ, हमार कोची छेले खा। लेग पीस, चिकन लॉलीपॉप। जामचो मोटा भाई, जामचो। मजा में। फेसबुक स्टेटस देखती। अबे देखी, ये सब की देखती है। What? Hot chocolate. Namaste Bangali. Welcome back to our channel SRA Life Vlogs. नमस्ते बांगला, नमस्ते बांगला, नमस्ते बांगला बोलते বাঙালিদের জন্য আবার একটা নতুন রেস্টুরেন্ট খুলে গেছে ঘাটালে। বন্ধুরা আজকে এসে গেছি আমরা নমস্তে বাংলাতে। তো আজকে এখানে ওপেনিং নমস্তে বাংলা, ঠিক আছে? তো এই রেস্টুরেন্টটা আজকে ওপেনিং, তো এখানে আমরা যাব একটু পরে। তো ওখানে গিয়ে ওখানে ডেকোরেশন, ওখানে খাবার দাবার কেমন কি, তো এটা আপনাদের সবাইকে এটা রিভিউ করে দেখাবো। বাঙালি হয়ে থাকো অবশ্যই একটা লাইক ঠুকে দিয়ে যাবে। লাইক ঠুকবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। নমস্তে বাংলা, নমস্তে বাংলাতে যাই আমরা। তবে আমার নাম রাজেশ। আমার নাম সুভাজিৎ। আমার নাম শিল্পা। গরিবের শিল্পা শেট্টি। গরিবের শিল্পা শেট্টি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টে হাই অন ঘাটাল। লেটস গো। गाइस आप जी আমরা চলে এসেছি আমাদের নমস্তে বাংলাতে। নমস্তে বাংলায় কেমন কি ডেকোরেশনটা আগে ঘুরে দেখানো, চলো ডেকোরেশনটা ঘুরে দেখ। আর এখানে ডেকোরেশনটা মারাত্মক করেছে, মারাত্মক করেছে। এত সুন্দর ডেকোরেশন বলে নয়, দেখিয়ে দিই। কাপড়দের জন্য এটা খুবই সুন্দর একটা সিঙ্গেল ভোজন শাড়ি ছিল তারা ভোজন করছো বাঙালি ভোজন। ম্যাডাম ম্যাডাম আমার ফাইলটা একটু দেখুন যে জব্দ পাবো নাকি। একদম জিরো মেয়েবাজিতে, একদম এক্সপার্ট, একদম এক্সপার্ট। यार ये कितनी औसम है यार। কিন্তু দুঃখের কথা এটাই, এক্সপার্ট হলেও আজ পর্যন্ত সিঙ্গেল বেচারি। অর্ডার দিয়েছি তোমার হচ্ছে এটা হচ্ছে তন্দুরি চিকেন পিৎজা অর্ডার দিয়েছি। তাহলে অর্ডার দিয়েছি হচ্ছে তোমার চিকেন ললিপপ এক প্লেট আর বার্গার অর্ডার দিয়েছি। বেসিক্যালি আজকে ফুড ব্লগটা হচ্ছে বেসিক্যালি বাইরেরই সব, পিৎজা প্লাস বার্গার, পিৎজা প্লাস বার্গার। স্টার্টিংয়ে হচ্ছে ললিপপ অর্ডার দিয়েছি, এটা বলবো শরীরদার ফেভারিট চিকেন। এবার যে গাইজ হচ্ছে চিকেন লাভার, চিকেন গাইজ। এটা আমি আজকে বলছিলাম যে এখানে বসে আছি, বসে বসে বোর হচ্ছি, কখন খাবার দেবে। কি দেখছিস তাহলে এখানে? ফেসবুক স্ট্যাটাস দেখছি। আমি এটা কি, এইসব কি দেখছিস? হোয়াট হোয়াট চকলেট। मैं तो कुछ और ही समझ रहा था। चॉकलेट किंतु उल्टा पल्टा भागछे भागछे। सोच बदलो देश बदलो तभी तो बढ़ेगा इंडिया। झूठ बोलो, बार बार झूठ बोलो। ए दिल 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 आले आले ए हम्बा। मस्त एकदम सुंदर खेते, सुंदर खेते। हल्का हार्ड সব নয়, হালকা হার্ড। আর চিকেনগুলো একটু বলি, চিকেনগুলো যদি বলি খুবই সফট। আর বাঙালি খাওয়ার মতো খাও। নমস্তে বাংলা এসেছো। সুরজিৎদা রিভিউ দিয়ে দিয়েছে পিৎজাটা কেমন খেতে কেমন কি। ওয়েটিং সার্ভিসটা মোট খারাপ, আমার খিদা পেয়েছে, আমি খাবো। এই তো খেলি পিৎজা ললিপপ, ঠুসলি তো আর কত ঠুসলি। গোত গোত করে শুয়োরের মতো গিলবি না। খায়ে বল রে বহুত ही अच्छा है रे। इसका जो स्मेल है ना उससे पता लग रहा है मेरे को। ओ বাঙালি বাংলায় বলুন। এই যে সুগন্ধটা এটা আসছে না, এটা দিয়ে একদম মানে গাইস বেসিক্যালি বলতে গেলে এই যে চিকেন লেগ পিসটা দিয়ে গেছে, মানে চিকেন যে ললিপপটা দিয়ে গেছে একটা আলাদা গন্ধ বেরাচ্ছে। দেখো চিকেন ললিপপ, চিকেন ললিপপগুলো মানে সাইজ অনুযায়ী ঠিকই আছে, ছাড় পাতিগুলো সরাই। কেন আমি ঘাসফুস সত্যি বলছি ভাই, এদিকে সত্যি বললে আমি ঘাসফুস পছন্দ করি না, একটু ঘাসফুস আমার থেকে দূর করা হয়। দূর বা শিল্প আগে ঘাসফুস কত সুন্দর জিনিসটা। সাইজগুলো মানে মোটামুটি সাইজ আর বেসিক্যালি তৈরি করেছে দেখার মতো, মানে মুখ দিয়ে মানে জল বেরিয়ে যাচ্ছে, মানে এতটাই লেভেলের গন্ধটা উঠছে আমার মুখ দিয়ে, মানে জল পড়বে পড়বে করছে। ক্যামেরাম্যান যে বসে আছে সে বলছে ভাই তুই ফোন রেখে দে ভাই, খাওয়াতে মন দে, আমি খেয়ে নেবো ভাই। এমন জল পড়ছে দেখার মতো। তো আমি এখন গাইস টেস্ট করবো বেসিক্যালি কেমন খেতে। আজ মোটামুটি 4-5টা উঠিয়ে দেবো। মানে আমার সব থেকে যে কোনো জায়গায় আমি ফুটবলকে খেয়েছি তার থেকে আমাকে সেরা লাগছে। জুসি ভাই বলতে গ্রেভি দিয়ে পড়েছে, এটা মানে আমাকে মারাত্মক একটা লেভেলের লাগছে। বলছি একটা একদম সত্যি বলছি, আজ পর্যন্ত যত জায়গায় খেয়েছি চিকেন ললিপপ সব থেকে এটা সেরা লাগছে। গাইস ও দুবার সত্যি বলছে, তার মানে কি মিথ্যা কথা বলে? প্রতিবারে একটু একটু মিথ্যা কথা বলতে হয়। টেস্টটা কেমন? টেস্টটা দারুণ, হেভি লাগছে, মারাত্মক একটা স্বাদ, মারাত্মক একটা ঘুরে পেঁয়াজ একটু ভাই ধনে পাতা ছড়িয়েছে। আবার ধনে পাতা গাইস, ধনে পাতা ছড়িয়ে সেটা একটা আলাদাই একটা মানে কম্বিনেশন বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে নমস্তে বাংলা। আরও কিছু আইটেম আমরা অর্ডার দিয়েছি। হ্যাঁ আমাদের রাক্ষসের পেট, মানছি আমাদের রাক্ষসের পেট, আমাদের রিভিউ দিয়া কাজ, ঠিক আছে। শিল্পা বলছে আমি গড্ডে যাবো আর খেতে পারবো না, গড় করছি। তবু মানে আমরা চিকেনের আইটেম তো ট্রাই করলাম, মানে বেসিক্যালি চিকেনের আইটেম হচ্ছে ট্রাই করছি। এরপরে ফিশের দিকে যাই, একটু মাছ খাই। বাঙালি হয়েছ মাছ ভাত খাবে না, মাছ ভাত অর্ডার দিইনি, বেসিক্যালি মাছ ভাত অর্ডার দিইনি, মাছ অর্ডার দিয়েছি। যেটা আমি হচ্ছে অর্ডার দিয়েছি ফিশ ফ্রাই হচ্ছে অর্ডার দিয়েছি 1 প্লেট, আর তার সঙ্গে হচ্ছে ম্যাঙ্গো শেক। ফার্স্ট টাইম ম্যাঙ্গো শেক বলতে অনেক জায়গায় ম্যাঙ্গো শেক খেয়েছি, ঘাটালের ম্যাঙ্গো শেকটা কেমন করে সেটাই আজকে দেখবো। তো এখানে হচ্ছে নমস্তে বাংলা কেমন ফালুদাটা করে, আলাদা একটা মাছের গন্ধ পাচ্ছে, আলাদা একটা মাছের গন্ধ পাচ্ছে। তো গরমকাল কেটে আবার শীতকাল পড়তেই যাচ্ছে, গরমের শেষের দিকে, তবু এটা সারা বছর। আবার গফে আস্তে আস্তে খা, অনেকবার আস্তে। টেস্ট হেভি করেছে ভাই, মানে পেলেই হলো, মারাত্মক একটা টেস্ট। আমার কচি ছেলে, কচি ফিশ ফ্রাই। তো গাইস আমি একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম, ফিশ ফ্রাই নিয়ে এটা হচ্ছে এখন কাটবো, এটা ট্রাই করি। বিশাল সফট, মানে একটা নরম ভাব আছে। কলেপটা দেখতে পাচ্ছ, কলেপটা সরালে মানে ফিশের লেয়ারটা দেখো, ফিশ পুরো ভর্তি, এটা আলাদাই টেস্ট, ওনার সফট ভাবটা খুব আছে। বল শিল্পা, যে সফট ভাবটা এটা দিয়েছে। আর সসটা যেটা বলছিলাম, শিল্পা যেটা খাচ্ছিল, শিল্পা যেটা বললো বাইরের সস, মানে সত্যি বলছি বাইরের সসই মনে হচ্ছে না তৈরি করেছে। ঘাটালে এসে এমন রেস্টুরেন্ট ভাবতে পারি। দেখ বেসিক্যালি তো কিছু বেশি কিছু मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाशी सुपारी है। बेसिकली तो किसी बोला नहीं, खबर करते असाधारण नमस्ते বাংলায় तो अवश्य এসে খেয়ে দেখতে পারেন। শিল্পা যেটা বল, মানে মন থেকে বলছি, পুরোটা বলছি, কিন্তু যে অনেস্ট রিভিউ দিচ্ছে, অনেস্ট রিভিউ, যেটা খাবারের একটা টেস্ট আছে। সব খাবার, যতগুলো খাবার খেলাম আজকে, আরে সব সব ঠিক আছে। হয়তো আমাদের প্রথম দিনের জন্য এটা হতে পারে, এবার যতদিন যাবে এবার কীরকম কী খাবারের মর্যাদা এটা রাখতে পারবে সেটা আপনারা এসে দেখবেন। খাবারের মর্যাদা কেমন কী রাখবে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা তো হচ্ছে রিভিউ করে গেলাম, এটা ফার্স্ট দিন ওপেনিং আজকে, তো আপনারা এসে জানান যে আমি খাবারটা সত্যি কি ভালো লেগেছে। অসাম লাগছে জায়গাটা এসে, আর ডেকোরেশন দেখে, আর খাবার তো খেয়ে ভাই বলাই যাবে না, একটা বেহুল ভাত, মানে খেয়ে ভাই প্রাণ জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। এছাড়া অবশ্যই এখানে আসুন, খেয়ে দেখুন, আর অবশ্যই ভিডিওতে লাইক, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন। তো শরীরটা এখন একটা ফটোশ্যুট করতেছে, দেখতে পাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই, টাটা।